হ্যালো एवरीवन वेलकम टू আচার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তোমাদের वैकेंसी বেরিয়েছে এবং তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে তো আজকে আমরা জানব যে এই ফুড ডিপার্টমেন্টে বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে পোস্টগুলো আছে তো সেখানে কারা কারা अप्लाई করতে পারবে এজ ক্রাইটেরিয়া কি হবে কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে অ্যাপ্লিকেশন কবে শেষ হবে ঠিক আছে এবং তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকবে তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এবং তার সাথে কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে ঠিক আছে এবং এক্সাম প্যাটার্ন তোমাদের কতগুলো ধাপে হবে ঠিক আছে কটা ধাপে হবে ইন্টারভিউ থাকবে কিনা তোমাদের কী কী সিলেবাস থাকবে এসব কিছু কিন্তু আমরা আজকের ভিডিওতে কিন্তু জানবো ঠিক আছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আর যাদের অ্যাপ্লাই করার ইচ্ছা থাকবে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এটা খুবই একটা ভালো জব খুবই পেস্টসিয়াস জব এবং স্যালারি এবং অত্যন্ত ভালো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে আমার দেওয়া ভিডিও আপডেট যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায় তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ঠিক আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তো ফুড কর্পোরেশ ইন্ডিয়া যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে ঠিক আছে তো তোমাদের তোমাদের জোন ওয়াইজ রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিং এই পদে নিয়োগ করা হবে তো তোমাদের কি কি পদে নেওয়া হবে দেখো তোমাদেরকে নেওয়া হবে পোস্ট আছে যেমন ধরো জেনারেল ডিপোর্ট মুভমেন্ট টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সকল পোস্টগুলো মানে তোমাদের ম্যানেজারের আন্ডারে এই সকল পোস্টগুলোর মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে আমি একটু ডিটেলস পরে বলছি তো তোমাদের বেতনটা দেখো তোমাদের বেতনটা বলে দিই তোমাদের প্রায় চল্লিশ হাজার টাকা বেতন মানে স্পেস খেলটা হচ্ছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে তার মানে স্টার্টিং স্যালারি তোমরা ধরতে পারো মিনিমাম সব কিছু মিলিয়ে মোটামুটি তোমরা পঞ্চান্ন হাজার বা তার বেশি তোমরা কিন্তু বেতন পাবে পঞ্চাশ পঞ্চান্ন হাজার বেতন পাবে ঠিক আছে এটা স্টার্টিং স্যালারি ঠিক আছে খুব ভালো একটা স্যালারি আছে তো দেখো জোন ওয়াইজ অ্যান্ড পোস্ট ওয়াইজ ভেকেন্সি দেখো দেখো জোন ওয়াইজ প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু ভেকেন্সি তোমাদেরকে দিয়ে দিয়েছে নর্থ জোন এবং নর্থ জোনে দেখো ম্যানেজার রিপোর্ট সবের ভেকেন্সি দেওয়া আছে এবং তোমরা এখান থেকে কিন্তু পোস্ট কোড দেখে নিতে পারো পোস্ট কোড দেখতে পারো এবং পোস্ট কোড দেখার পর তোমরা এখান থেকে বেতন দেখতে পারো এবং তোমাদের যে এজ সে দেখতে পারো দেখো প্রথমেই বলি তোমাদের যে স্যালারি এখানে দেওয়া আছে পোস্ট কোড অনুযায়ী এবং তোমাদের যে ডেট এক আট দু হাজার বাইশ এক আট দু হাজার বাইশ এই অনুযায়ী তোমাদের কিন্তু বয়স হতে হবে টোয়েন্টি এইট ইয়ার্স বেশিরভাগ পোস্টেই মানে তোমাদের সব কিছু সব পোস্টে তোমাদের আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের পোস্টগুলো ভ্যাকেন্সি ওয়াইজ মানে তোমাদের কমেডি ওয়াইজ ভ্যেকেন্সি দেওয়া আছে তো যারা পশ্চিমবঙ্গের ছেলে আমি তাদের জন্য ভালো করে বলে দিই যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তো দেখো পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তারা অবশ্যই ইস্ট জোন থেকে অ্যাপ্লাই করবে আমি জানি এবং তোমাদের জন্য কী কী পোস্ট আছে দেখো তোমাদের জন্য পোস্ট আছে ম্যানেজার তোমাদের তোমাদের জন্য তোমাদের জন্য ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট হবে ম্যানেজার ডিপোর্ট রিক্রুটমেন্ট হবে ম্যানেজার মুভমেন্ট ম্যানেজার অ্যাকাউন্ট এবং ম্যানেজার টেকনিক্যাল তো তোমাদের টোটাল পশ্চিমবঙ্গে টোটাল তোমাদের একুশটি ভ্যাকেন্সি আছে পশ্চিমবঙ্গে টোটাল একুশটি ভেকেন্সি আছে এবং অল ইন্ডিয়া টোটাল অল ইন্ডিয়া টোটাল তোমাদের মোটামুটি একশো তেরোটির মতো কিন্তু ভ্যাকেন্সি আছে একশো তেরোটির মতো কিন্তু তোমাদের কিন্তু আছে ঠিক আছে তো এবারে বলি তোমরা যখন পশ্চিমবঙ্গে যখন অ্যাপ্লাই করবে পশ্চিমবঙ্গে সেটা যখন অ্যাপ্লাই করবে তখন একবারটি দেখে নেবে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এবং এই কোডটা মনে রাখবে ম্যানেজারের হচ্ছে কোড এ ম্যানেজার ডিপোর্টের কোড বি ঠিক আছে এই কোডটা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু কোডটা লাগবে ম্যানেজার মুভমেন্টের জন্য ম্যানেজার মুভমেন্টের জন্য কোড সি ম্যানেজার অ্যাকাউন্টের জন্য কোড ডি এবং ম্যানেজার টেকনিক্যালের জন্য কোড ই মনে থাকবে তোমরা এই কোডগুলো লিখে নিবে তারপর ফর্ম ফিল আপ করবে তো বাকি আমি পুরো পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমি ওখানে পিডিএফটা প্রোভাইড করে দিচ্ছি এরপরে দেখো এরপরে হচ্ছে দেখো তোমাদের যে পোস্ট কোড সেটা বললাম আচ্ছা এরপরে তোমরা একটু মেডিকেল কার্ডের একটু দেখে নেবে তোমাদের মেডিকেল কার্ডের কি কি আছে আমি পিডিএফ টা অবশ্যই দিয়ে দেবো তারপর বলি তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন মেন যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখা হবে এস অন এক আট দু হাজার বাইশ এক আট দু হাজার বাইশ অনুযায়ী তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখা হবে দেখো যে ম্যানেজারের যে জেনারেল পদে নিয়োগ করা হবে তাদের মানে ম্যানেজারের যে জেনারেল পোস্ট তার পোস্ট কোড হচ্ছে কিন্তু তোমাদের এ ঠিক আছে এবং তোমাদেরকে যে তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে হবে সিক্সটি পার্সেন্ট মার্ক্সের সাথে ঠিক আছে অথবা সিএ আইসি এ বা সিএ সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে এবার মনে রাখবে তুমি যদি এস সি এস টি হও তাহলে তোমার পার্সেন্টেজ কিন্তু তাহলে তোমার পার্সেন্টেজ কিন্তু সিক্সটি পার্সেন্ট না থেকে পঞ্চান্ন পার্সেন্ট থাকলেও কিন্তু চলবে বোঝা গেল এরপরে দেখো ম্যানেজার ম্যানেজারের ডিপোর্ট যেটা তোমার সেখানে কিন্তু পোস্ট করতে হবে কিন্তু বি এবং সেখানে তোমার এডুকেশান কোয়ালিফিকেশন হতে হবে যে কোনো বোর্ড থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার ঠিক আছে গ্র্যাজুয়েশনে কিন্তু অথবা একই কোয়ালিফিকেশন যেটা আগেরটাই ছিল ক্লিয়ার এবং তারপরে আছে আমি আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে এরপরে আসছি দেখো অনেক আছে এটা বললে অনেক সময় চলে যাবে তোমরা একবার দেখে নেবে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি এরপরে দেখো তোমরা যেরকম ছাড় পাও বয়সের এস সি এস টি ও তোমরা যে অনুপাতে ছাড় পাও সেই অনুপাতে কিন্তু ছাড় পাবে ঠিক আছে এবং হচ্ছে আপার এই জিনিস বলেছে পঞ্চাশ মানে এর আপে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে না সার্ভিস ম্যান হোক যেই হোক পঞ্চাশের আপে কোনো ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এরপরে দেখো কি বলছে তোমাদের কতগুলো এক্সাম প্রসেস হবে দেখো এক্সামের কিন্তু প্রসেসটা কিন্তু সমস্ত পোস্টের জন্য আলাদা আমি বলে দিই দেখো ম্যানেজার ম্যানেজারের যে পোস্ট আছে তার মধ্যে জেনারেল ডিপোর্ট মুভমেন্ট অ্যাকাউন্ট টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সবাই জন্য কিন্তু অনলাইন টেস্ট হবে ইন্টারভিউ হবে এবং ট্রেনিং হবে বুঝা গেল এবং ম্যানেজার হিন্দি যেটা তার জন্য কিন্তু সিলেকশন অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ হবে বুঝা গেল এবং দেখো অনলাইন টেস্ট কিন্তু তোমাদের প্রথমে একটা সবাইকার কমন এক্সাম হবে অনলাইন টেস্ট তারপর কাউকে ফেস ওয়ান দিতে হবে কাউকে ফেস টু দিতে হবে ঠিক আছে এরকম দিতে হবে তো তোমাদের দেখো প্রথমে ফেস ওয়ান এক্সাম কিন্তু সবাইকে দিতে হবে তো ফেস ওয়ান এক্সামের সিলেবাসটা কি না ইংরেজি হচ্ছে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার পনেরো মিনিট সময় সেকশনাল টাইম আছে রেজনং পঁচিশ নাম্বারে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বারে কোশ্চেন পনেরো মিনিট সময় ঠিক আছে নিউমেরিক্যাল অ্যাপটিভিটি হচ্ছে পাটিগণিত পঁচিশ নাম্বারের পঁচিশটি প্রশ্ন পনেরো মিনিট সময় এবং জেনারেল স্টাডিজ এবং জি কে এবং কারেন্ট মানে মিলে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে পঁচিশ মিনিট সময় এই পঁচিশ পঁচিশটা প্রশ্ন পঁচিশটা পঁচিশ নাম্বার থাকবে পনেরো মিনিট সময় ঠিক আছে হিন্দি এবং ইংরেজি দুটোতেই কিন্তু তোমাদের এক্সাম দিতে পারবে যেহেতু তোমরা যেহেতু তোমরা পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করবে সেহেতু অবশ্যই তোমরা ইংরেজিতে এক্সাম দেবে ঠিক আছে এবং দেখো এরপরে দেখো ফেস ওয়ান সবাইকে দিতে হবে ফেজ ওয়ান দেবার পর কাউকে কাউকে পেপার মানে ফেস ওয়ান যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে কাউকে দিতে হবে পেপার ওয়ান কাউকে দিতে হবে পেপার টু কাউকে দিতে হবে পেপার থ্রি বা পেপার ফোর ঠিক আছে দেখো তুমি যদি ম্যানেজার জেনারেলের জন্য ম্যানেজার ডিপোর্ট বা ম্যানেজার মুভমেন্ট এই তিনটা পোর্টের জন্য অ্যাপ্লাই করে থাকো তবে তোমাকে ফেজ ওয়ানে এ পাস করার পর শুধুমাত্র পেপার ওয়ান দিতে হবে একটি পেপার দিতে হবে আর কিছু নয় তুমি যদি তুমি যদি ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজার টেকনিক্যাল এবং ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাকে ফেস ওয়ান পাস করার পর পেপার ওয়ান এবং পেপার টু দুটোই দিতে হবে এবং তুমি যদি এবং তুমি যদি ম্যানেজার ম্যানেজার হিন্দি এই পরের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাকে ফেস ওয়ান তো দিতেই হবে তোমাকে পেপার ওয়ান পেপার টু দিতে হবে না পেপার থ্রি এবং পেপার ফোর দিতে হবে বোঝা গেল তো এই ছিল তোমাদের এক্সাম এবং মানে এক্সাম ক্রাইটেরিয়া এবং তোমাদের সিলেবাসটা কি দেখো এখানে দেওয়া আছে পেপার ওয়ানে একশো কুড়ি নম্বরে পড়াশোনা থাকবে নব্বই মিনিট পেপার টু থাকবে ষাট নাম্বারের ষাট মিনিট পেপার থ্রি থাকবে একশো কুড়ি নাম্বারের নব্বই মিনিট এবং পেপার ফোর থাকবে তোমার তোমার যেটা সেটা হচ্ছে তোমার প্রেসি রাইটিং যেটা তোমার নব্বই নাম্বার নব্বই মিনিটের এরপরে হচ্ছে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোরের যে সিলেবাস কমপ্লিট কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা আবার দেখে নেবে পেপার এটা হচ্ছে পেপার ওয়ানের সিলেবাস পেপার এটা হচ্ছে পেপার টু সিলেবাস এবং এটা হচ্ছে পেপার থ্রি সিলেবাস এবং এটা পেপার ফোর সিলেবাস তো আমি আর সব কিছু মানে ডিটেলসে বলছিলাম অনেক সময় লেগে যাবে তোমরা এই পিডিএফটা আমার চ্যানেলে যেয়ে তোমরা দেখে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলের যেয়ে ঠিক আছে এবং দেখো তোমাদের মেন যে কথাটা বলি আমি তোমাদের পেপার ফোরে কী কী থাকবে তোমরা এখান থেকে দেখতে পারো তোমাদের যে ডিসক্রিপ্ট লিখতে দেওয়া হবে কী থেকে লিখতে দেওয়া হবে তোমরা এখান থেকে ভালো করে দেখে নিতে পারো বোঝা গেল এবং তোমাদের যে থেকে মেন যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট ঠিক আছে তোমাদের যে অ্যাপ্লিকেশান ডেট তোমাদের স্টার্ট হবে আমি একটু বলে দিই তোমাদের তোমাদের অ্যাপ্লিকেশান তোমাদের অ্যাপ্লিকেশান ডেট স্টার্ট হবে তোমাদের ছ সাতাশ আট দু হাজার বাইশ মানে আগস্ট মাসের সাতাশ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে ছাব্বিশ নয় দু হাজার বাইশ মানে তোমরা সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত করতে পারবে বুঝা গেল তো এই ছিল তোমাদের ফর্ম ফিল আপের ডেট তো যারা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিতে পারো ঠিক আছে তারা অবশ্যই ফর্ম ফিলপ করে নাও এবং চাকরি এর জন্য প্রিপারেশন শুরু করে দাও বোঝা গেল এবং তোমাদের কোথায় এক্সাম সেন্টার পড়বে সেটা কিন্তু বলে দেওয়া আছে দেখো তোমাদের তোমরা যারা বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তোমাদের এক্সাম সেন্টার পড়বে তোমাদের দেখে রাখতে পারো আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা এবং হুগলি এবং শিলিগুড়ি এই জায়গায় তোমাদের কিন্তু সেন্টার পড়বে বোঝা গেল তো এই ছিল তোমাদের কমপ্লিট টোটাল ভিডিও আমি যেখানে তোমাদেরকে বলে দিলাম যে এফসিআই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে নোটিফিকেশন তার এজ কত লাগবে কোয়ালিফিকেশান কী লাগবে এক্সাম প্রসেস কীরকম চলবে কতদিন কতদিন ধরে ফর্ম ফিল আপ চলবে আমি সব কিছু কিন্তু তোমাদের একটা ভিডিওতে বলে দিলাম ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো আজকের মতো ভিডিও ছিল এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে